আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো রুট ওভার 3 একটি অমূলদ সংখ্যা, এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। তো কথা না বাড়ি আমরা শুরু করতে পারি। আমরা রুট ওভার 3 একটি অমূলদ সংখ্যা এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানি যে বাস্তব সংখ্যা, যদি এখানে দেখায় যে আমাদের বাস্তব সংখ্যা ছিল দুই প্রকার, আমাদের বাস্তব সংখ্যা ছিল দুই প্রকার। একটা ছিল হচ্ছে মূলদ সংখ্যা এবং অপরটি ছিল হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি এই রুট ওভার 3 এই সংখ্যাটাকে কোনোভাবে প্রমাণ করতে পারি যে রুট ওভার 3 মূলদ সংখ্যা নয়, তার মানে এটা কোন সংখ্যা হবে, ওটা অমূলদ সংখ্যা হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে রুট ওভার 3 কে মূলদ সংখ্যা নয় এটা প্রমাণ করা। তাহলে আমরা এটা বলতে পারবো যে তাহলে ওই সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা। আর আমরা জানি যে কোনো মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে ভাগ করা যায়, এই যে পি বাই কিউ এই আকারে লেখা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। তার মানে আমরা তখন পি বাই কিউ আকারে এটা আমরা কখনো লিখতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে এটাকে ধরে নিতে পারি প্রথমে এখানে সমাধান যে আমরা ধরি রুট ওভার 3 একটি মূলদ সংখ্যা। যেহেতু রুট ওভার 3 একটি মূলদ সংখ্যা, তার মানে আমরা এটাকে লিখতে পারবো রুট ওভার 3 ইকুয়াল পি বাই কিউ, এবং যেখানে শর্ত থাকে যে এখানে পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। অর্থাৎ পি ও কিউ সহমৌলিক সংখ্যা। আর সহমৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে। আমরা যদি দেখি সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটার মধ্যে কখনোই কোনো সমান বা কমন গুণনীয়ক থাকবে না। অর্থাৎ আমি যদি বলি যে যদি 3 এবং 5 হয়, আমরা যদি তাদের গুণনীয়ক বের করি, 3 এর ক্ষেত্রে 1 গুণ 3 আসবে এবং 5 এর ক্ষেত্রে আসবে 1 × 5। সেক্ষেত্রে আমরা দেখি এখানে শুধুমাত্র 1 এবং 1-এর মিল আছে, কিন্তু 3 এবং 5-এর মিল নাই। অতএব আমরা বলতে পারি 3 এবং 5 পরস্পর সহমৌলিক সংখ্যা। সেভাবে আমাদের এই যে পি এবং কিউ এরও পরস্পর সহমৌলিক সংখ্যা হবে, আমরা স্বাভাবিকভাবে ধরে নিয়েছি। তাহলে রুট ওভার উঠানোর জন্য আমরা দুই পাশে বর্গ করে দিতে পারি। যদি আমরা দুই পাশে বর্গ করি তাহলে পাবো রুট ওভার 3 হোল স্কোয়ার সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আমি এখানে সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে। তাহলে আমরা এখান থেকে পাবো 3 সমান পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার। অথবা যদি বলি এভাবে যে পি স্কোয়ার সমান 3 কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি স্কোয়ার এমন একটি সংখ্যা যেটা কিউ স্কোয়ারের সাথে 3 এর গুণিতক আকারে থাকে। ঠিক, তাহলে যদি 3 এর গুণিতক আকারে থাকে, অতএব পি কে আসলে আমরা এইভাবে লিখতে পারছি যে মানে পি স্কোয়ার সমান হচ্ছে 3 গুণ সাথে কিছু একটা থাকবে। তার মানে কি, এখানে 3 থাকছে। ঠিক আছে, মানে 3 গুণ আকারে কিছু একটা থাকছে। তাহলে কোন একটা সংখ্যার বর্গ সংখ্যা যদি 3 এর গুণিতক আকারে লেখা যায়, তাহলে ওই সংখ্যাটাকেও 3 এর গুণিতক আকারে আমরা লিখতে পারি। অথবা যদি অন্যভাবে বলি, কোন একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই যে লেখাটা আছে পি স্কোয়ার সমান 3 কিউ স্কোয়ার, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারতাম যে পি স্কোয়ার বাই 3 সমান কিউ স্কোয়ার। তার মানে পি স্কোয়ার কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কিউ স্কোয়ার পাবো। অথবা অন্যভাবে বললে পি স্কোয়ার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা, পি স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। তাহলে কোন একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়,
তাহলে কোন একটা সংখ্যার বর্গ যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন থ্রি এর স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝতে পারি আমরা যে 3² মানে হচ্ছে 9, 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ কিন্তু শূন্য আসে। আমরা যদি দেখি ভাগটা ছোট করে, 3 ভাগ 9, 3-এ 3 হয় 9, আর এই যে শূন্য, ভাগশেষ শূন্য আসে। অতএব 3² 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। অতএব যেহেতু এই সংখ্যাটা 3 দ্বারা, এই সংখ্যার বর্গ 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু এখানে p² 3 দ্বারা বিভাজ্য, অতএব পি সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এখন পি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এখন আমাদের নির্ণয় করতে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পি সমান কোন একটা সংখ্যা এবং তার সাথে কিছু একটা গুণ থাকবে, মানে 3 এবং তার সাথে কিছু একটা গুণ থাকবে। তাহলে এখন আমরা ধরতে পারি যে আমরা আবার ধরি আবার ধরি পি সমান 3k, যেখানে কে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, কে সমান যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3 বা -1, -2, -3 এই ধরনের যে কোনো একটা পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে পি যদি এটা হয় এবং আমরা উপরে যে সমীকরণ এখানে বসাইছিলাম, ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে আসতে পারি, এটাকে আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ওই 1 নম্বর সমীকরণে এখন আমরা এই পি এর মানটা ওখানে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ এখানে প্রথমে ছিল 3 সমান পি এর জায়গায় বসাবো হচ্ছে 3k, তার উপরে যাবে হোল স্কয়ার এবং নিচে থাকবে কিউব স্কয়ার। এখন তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমি কিউ স্কয়ারটাকে এখানে নিব এবং 3টাকে নিচে নিয়ে আসব। তাহলে কিউ স্কয়ার সমান লিখতে পারবো 9k² ভাগ 3টা, যেহেতু এখানে নিয়ে আসবো অতএব এই 3টা এখান থেকে এখানে লিখতে পারবো। তাহলে তখন আমরা লিখতে পারবো কিউ স্কয়ার সমান 3 দিয়ে কাটাকাটি করলে আসবে এখানে 3, তাহলে 3k². এখন আমরা দেখব এই যে সংখ্যাটা আমরা লিখছি কিউ স্কয়ার সমান 3k², এইটা এবং এই লাইনটা একই রকম দেখতে, ঠিক? তাহলে কিউ কিউ স্কয়ার এখানে গিয়ে পি স্কয়ার যেহেতু 3 দ্বারা বিভাজ্য ছিল, তাহলে আমরা এখানে বলতে পারি ওইটার মতো করে যে কিউ 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব আমরা এখান থেকে বলতে পারি কিউ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে পি এবং কিউ দুইটার ক্ষেত্রে আমরা দেখলাম পিও 3 দ্বারা বিভাজ্য, কিউও 3 দ্বারা বিভাজ্য। তাহলে অন্যভাবে আমরা এটাও বলতে পারি যে পি এবং কিউ দুইটার মধ্যে আসলে 3 এর গুণিতক। তাহলে আমরা এটা বলতে পারি পি এর জন্য 3 গুণিতক আছে এবং কিউ এর জন্য 3 গুণিতক আছে। অতএব পি পি ও কিউ এর একটা একটা সাধারণ গুণনীয়ক আছে, কিন্তু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে এই যে এখানে যদি এটা মূলদ সংখ্যা হয় তাহলে পি এবং কিউ এর মধ্যে এটা সহমৌলিক সংখ্যা হবে, আর সহমৌলিক সংখ্যার অর্থ হচ্ছে এদের মধ্যে কোনো এক ব্যতীত, এখান থেকে যদি আমরা দেখি এক ব্যতীত কোনো কমন ফ্যাক্টর থাকবে না বা কমন গুণনীয়ক থাকবে না। কিন্তু আমরা এখানে দেখছি একটা সাধারণ গুণনীয়ক আমাদের থেকে যাচ্ছে এবং সেটা হচ্ছে 3,
এবং সাধারণ গুণনীয়ক আছে। অর্থাৎ তিন যেহেতু এদের সাধারণ গুণনীয়ক আছে, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে এটা কখনোই থাকবে না। তার মানে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে এই সংখ্যাটা মূলদ সংখ্যা, কিন্তু সেটা সঠিক নয়, ঠিক আছে? অতএব আমরা বলতে পারি যে তিন বা রুট ওভার থ্রি মূলদ সংখ্যা নয়, রুট ওভার থ্রি মূলদ সংখ্যা নয়। এখন যদি বলি রুট ওভার যদি থ্রি যদি মূলদ সংখ্যা না হয়, এই যে আমরা এই এখান থেকে বুঝতে পারবো, যদি মূলদ সংখ্যা না হয় তাহলে অন্য সংখ্যাটি কি হবে? সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি রুট ওভার থ্রি একটি অমূলদ সংখ্যা। এভাবে আমরা রুট ওভার থ্রি, রুট ওভার ফাইভ, রুট ওভার সেভেন কিভাবে একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হয় সেগুলো খুব সহজেই করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি, আর বুঝতে না পারলে কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।